সারা রাজ্যে বাইক চোরদের তৎপরতা অব্যাহত গতিতে চলছে পুলিশের ব্যাপক ধরপাকড়ের মধ্যেও এদের দৌরাত্ম কোনোভাবে রোখা যাচ্ছে না শুধুমাত্র রাজধানী আগরতলা শহর নয় রাজ্যের প্রায় সবগুলি জেলাতেই বাইক চোর চক্রের পাণ্ডাদের কুকর্ম জারি রয়েছে রাজধানীর সাথে পাল্লাদি উত্তর জেলার সদর ধর্মনগর থানা এলাকাতেও দীর্ঘদিন ধরে তৎপর রয়েছে বাইক চোরেরা মাত্র কয়েকদিনের মধ্যে ধর্মনগরের বিভিন্ন এলাকা থেকে প্রায় সতেরোটি বাইক চুরির মামলা থানায় নথিভুক্ত হয় মাত্র কয়েকদিনের মধ্যে একসঙ্গে এতগুলি বাইক চুরির খবর থানায় জমা পড়তে নড়ে চড়ে বসে পুলিশ খোঁজ জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জেলার বিভিন্ন থানার ওসিদের নিয়ে কয়েক দফায় গুরুত্বপূর্ণ বৈঠক করে তারপর বাইক চোর চক্রকে জালি তুলতে পুলিশ সুপারের পৌরহিত্যে একটি বিশেষ টিম গঠন করা হয় টিমে সামিল করা হয় গোয়েন্দা শাখার কর্মীদেরও যথারীতি পুলিশের নিজস্ব সোর্স এবং গোয়েন্দা সূত্র কাজে লাগিয়ে গোটা চক্রকে জালে তুলতে শুরু হয় দফায় দফায় অভিযানে এর মধ্যে আসাম ও ত্রিপুরা থেকে গ্রেপ্তার করা হয় ছজন কুখ্যাত বাইক চোরকে গ্রেপ্তারের পর শুরু হয় ধৃতদের দফাওয়ারি জিজ্ঞাসাবাদ ক্রমাগত চেরা চোর চক্রের পাণ্ডারা সমস্ত কিছু উগড়ে দেয় তাদের দা তথ্যের ভিত্তিতে শেষ পর্যন্ত আসামের বাজারি ছড়া থানাধীন কাঠালতলি এবং দুর্লভ ছড়া এলাকা থেকে মোট পনেরোটি বাইক উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ তবে বাকি দুটি বাইক খুব সহসায় পাওয়া যাবে বলে জানিয়েছে ধর্মনগর থানার ওসি দেবপ্রসাদ রায় আর এই অভিযান আগামী দিনেও জারি রাখার আশ্বাস দিয়েছেন তিনি যাবত আমাদের এই ধর্মনগর এলাকা থেকে অনেকগুলি বাইক চুরি হয় প্রায় সতেরোটার মতো বাইক চুরি হয়েছিল এর মধ্যে আমরা পনেরোটি বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছি যেগুলি অধিকাংশই আসাম এলাকা আসাম স্টেটের আন্দারে বিশেষ করে কাঁঠালতলি বা বাজারিছোড়া থানা এলাকায় তো আমরা উদ্ধারকৃত বাইকগুলি অনেকগুলি আমরা মালিকের কাছে আমরা হ্যান্ডওভার করেছি আর আজকেও কিছু বাইক আমরা প্রকৃত মালিকের কাছে দিয়ে দিয়েছি তো বাকি যেই বাইকগুলি আছে দুই তিনটা বাইক যেটিগুলো আমরা পাইনি আশা করি এগুলিও আমরা উদ্ধার করতে সক্ষম হব এদিকে আইনি প্রক্রিয়া সেরে আদালতের নির্দেশে উদ্ধার হওয়া বাইকগুলি মালিকদের হাতে সঁপে দেওয়ার উদ্যোগ নেয় ধর্মনগর থানা কর্তৃপক্ষ পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া বাইক পেয়ে আল্লাতে আটখানা হয়ে পড়েছেন সংশ্লিষ্ট মালিকেরাও পুলিশের কাজকে সাধুবাদ জানাতে ফুলেননি তারা আমরা সবাই খুশি এখানে আমরা তিনজন এসেছি কিন্তু আমাদের বাইক দমন তারা টোটাল চোদ্দই পনেরো বাইক রিকোভারি করেছে এবং থানার কাজ করবে এবং থানার যে সাফল্যতে আমরা খুব আনন্দিত এবং আমরা সবাই বাইক পেয়ে খুশি হয়েছে সবাই বাইক উদ্ধারের উত্তর জেলা পুলিশের এই বিশেষ উদ্যোগ বিভিন্ন মহলেও প্রশংসার দাবি রেখেছে যদিও রাজধানী শহর থেকে চুরি যাওয়া ডজন ডজন বাইক উদ্ধারে এখন পর্যন্ত সেই উদ্যোগ বা তৎপরতা দেখাতে পারল না পশ্চিম জেলা আরক্ষা দপ্তরের কর্মীরা সঙ্গত কারণে নানা প্রশ্ন উঠে পড়েছে জনমনে ধর্মনগর থেকে প্রমোদ শেষ ঘোষের রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা